নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিং বয়াজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই লকডাউনে আমাদের জীবনের গতি প্রায় থেমেই গেছে। একঘেয়েমি জীবন আর ভালো লাগে না, ঘরের মধ্যে বন্দি, আর বাচ্চাদেরও সেই একই অবস্থা। ওদের ঘুম থেকে উঠেই সেই এক অনলাইন ক্লাস, ওরাও যেন হাঁপিয়ে উঠছে। তাই আমরা হঠাৎ একদিন ঠিক করলাম যে একটু ঘুরে আসি, কোথা থেকে হাওয়া খেয়ে আসি। তাই সবাই মিলে ঠিক করলাম যে নদীর পাড়েই একটু যাব, একটু ঘোরাঘুরিও করব, মনটাও ভালো লাগবে। ওই একঘেয়েমি জীবন থেকে একটু তো বৈচিত্র্য আসবে। দেখুন কি সুন্দর পরিবেশ, সবুজ চতুর্দিকে, ভীষণই ভালো লাগছে সত্যি। ঘরের ওই চার দেওয়াল থেকে বেরিয়ে এই প্রকৃতির মধ্যে সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। আমরা রায়চকে এসে পৌঁছালাম। এইটা দেখছেন, এইটা হচ্ছে রায়চকের বাস স্ট্যান্ড, এবং সামনেই আছে ভেসেলঘাট, যেখান থেকে আমরা টিকিট কেটে ওই পারে যাবো, ওই পারে কুকরাহাটি, আবার সেই সেম ভেসেলেই আবার ওখান থেকে ব্যাক করবো। এখানে একটু নদী পারাপার করা হবে। দেখুন আশেপাশটা, এর পরিবেশগুলো কেমন। এই যে ফুচকা লাভার, ফুচকা দেখেই দাঁড়িয়ে। এবার ভেসেলঘাটের দিকে যাওয়া যাক। এই যে ভেসেলঘাটে এসে পৌঁছেছি, এখান থেকেই আমাদের ভেসেল ধরতে হবে। ওই দেখুন সব ভেসেল দাঁড়িয়ে রয়েছে, আমরা ওই দূরে যেই পাড়টা দেখতে পাচ্ছেন ওখানে যাব ভেসেলে করে। ভীষণ সুন্দর দেখুন দৃশ্যটা, এত ভালো লাগছে নদীর পাড়ে এসে, এত সুন্দর খোলা হাওয়া, সত্যি মনটা যেন ভরে উঠল। ভীষণ সুন্দর অপরূপ দৃশ্য। আমাদের ভেসেল এখনো আসেনি, তাই আমরা এখন ওয়েট করছি। ওই দেখুন সবাই দাঁড়িয়ে আছে। এই যে এবার ভেসেল চলে এসেছে, দেখুন সব যারা যারা ওই পার থেকে এসছে তারা সবাই এখন নামছে। দেখুন এই বাইকগুলো পর্যন্ত এই ভেসেলে উঠে যাবে, এত শক্তিশালী ভেসেলে। দেখুন কত লোকজন প্রতিদিন যারা যাতায়াত করে, এপার ওপার হয়, হলদিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে হলদিয়া, ওদের এপার ওপার যাতায়াতের এই একটাই পথ ভেসেলের মাধ্যমে এপার ওপার হতে পারে, না হলে অনেক ঘুরে তাদের আসতে হবে। এই দেখুন আমরা এখন ভেসেলের মধ্যে উঠে গেছি। নদীর দুটো স্রোত, এই একটা স্রোত ঘুরে আরেকটা স্রোত দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখুন। এই আমরা প্রায় কাছাকাছি, নামার কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের নামার সময় হয়ে এসছে, ভেসেল পাড়ের কাছাকাছি চলে এসেছে। সবাই দেখুন নামার জন্য রেডি হচ্ছে। আমরা নামবো না, তাই আমরা একটু দূরেই দাঁড়িয়ে আছি। সবাই নেমে যাক, আমরা শুধু দেখছি আশেপাশটা। আর এরা কিভাবে প্রত্যেক দিন যাতায়াত করে আমরা সেটাও দেখছি, যে সত্যি মানুষগুলো কিভাবে যাতায়াত করে। এই আমাদের ভেসেলটা এবার পাড়ে এসে লাগলো। সবাই ওই পার থেকে যারা এপারে এসছে তারা সবাই নেমে যাবে, এবং এই পার থেকে যারা ওই পারে যাবে তারা এবার ধীরে ধীরে। দেখুন কিভাবে ভেসেলটাকে দড়ি দিয়ে আটকে রেখে দিচ্ছে, যাতে না স্রোতে বেরিয়ে যায়। আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি, এবার আমাদের ফেরার পালা। খুবই ভালো লাগলো ভেসেল যাত্রাটা। দেখ সহজে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। দেখুন এই জেলেরা কিভাবে তাদের জাল বুনছে, রাত্রিবেলায় হয়তো নৌকা নিয়ে বেরিয়ে যাবে সমুদ্রের দিকে মাছ ধরার জন্য, সেই জন্য ওরা এখন কাজে ব্যস্ত। এইভাবেই হয়তো ওদের প্রত্যেক দিন কাটে,
প্রত্যেক দিন তারা জাল, এই বিকেলবেলাই হয়তো তারা জাল ঠিক করে এবং রাতের দিকে তারা বেরিয়ে যায়। এবার আমাদের ফেরার পালা। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আবার ভিডিও করতে অনুপ্রাণিত করবে। তাহলে ধন্যবাদ, টাটা। আবার পরের ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন।